নির্বাচনের আগেই সরকার হঠাৎ হরতাল অবরোধের মতো একের পর এক কঠোর কর্মসূচি ঘোষণা করছে বিএনপি ও তাদের মিত্ররা। বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল ছাড়া রাজপথে এইসব কর্মসূচির তেমন তৎপরতা না থাকলেও প্রায় প্রতিদিনই ঘটছে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা। এছাড়া মাঝে মধ্যে ককটেল নিক্ষেপ করা হয়েছে বিভিন্ন জায়গায়। তবে এখানেই ক্ষান্ত হচ্ছে না দুর্বৃত্তরা, সময়ের সাথে পরিবর্তন আনছে নাশকতার ধরনেও। সবশেষ রেল লাইনের পাত গলিয়ে বিচ্ছিন্ন করার ঘটনার পর এমন ধারণা করছেন বিশ্লেষকরা। বুধবার ভোরে গাজীপুরের শ্রীপুরে অক্সিঅ্যাসিটিলিন ব্যবহার করে রেল লাইনের পাত গলিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ময়মনসিংহগামী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন, প্রাণে রক্ষা পেয়েছেন কয়েকশো যাত্রী। একই দিন খুলনার পাইকগাছায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়। এছাড়া গত কয়েকদিনে পেট্রোল বোমা ছোড়ার ঘটনা বেড়েছে দেশের বিভিন্ন এলাকায়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হিসাবে 28 অক্টোবর থেকে 13 ডিসেম্বর সকাল 6টা পর্যন্ত দুর্বৃত্তরা 274টি যানবাহন ও 15টি স্থাপনায় আগুন দিয়েছে। যানবাহনের মধ্যে 170টি বাস, 45টি ট্রাক, 23টি কাভার্ড ভ্যান, 8টি মোটরসাইকেল ও 28টি অন্যান্য গাড়ি রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 2014 সালেও অগ্নিসন্ত্রাস করা হয়েছে, তখনও রেললাইন উপড়ে ফেলা হয়েছিল, এবারও তা লক্ষ্য করা হচ্ছে। বাসে অগ্নিসংযোগকারীদের পুলিশ ধরছে, জনতা ধরে দিচ্ছে, রেললাইন উপড়ানোর পরিকল্পনাকারীদেরও শিগগিরই ধরা হবে বলে জানান মন্ত্রী। পুলিশ বলছে যেভাবে রেললাইন বিচ্ছিন্ন করা হয়েছে এবং আদালতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে তা চরম নৃশংসতা। এ ধরনের কাজ নাশকতাকারীদের নতুন বার্তা হতে পারে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম জানান, এই রেললাইন গলানোর জন্য 2000 ডিগ্রির বেশি তাপমাত্রা দরকার। অক্সিঅ্যাসিটিলিনের মাধ্যমে রেললাইন গলিয়ে দুর্বৃত্তরা নাশকতা করেছে। ঘটনাস্থল থেকে অক্সিঅ্যাসিটিলিন ও এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়েছে। যারা হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। এদিকে এই ঘটনার জন্য একে অপরকে দুষছে আওয়ামী লীগ ও বিএনপি। ট্রেনে নাশকতা নির্বাচন বিরোধী ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর এ ধরনের নাশকতা ঘটিয়ে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর চেষ্টার অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তামজিদ মির্জা, কালবেলা।